বনা বনা এ কোনে গেলি রে এই ছেড়াটা নিয়ে তো পারা গেল না দেখতেছি সামনে পরীক্ষা সারা দিন হোল্ড করে আসসালামু আলাইকুম তুই আছিস জি স্যার তো সামনে না পরীক্ষা জি পড়ছি তো স্যার পড়ছি পড়ছিস জি স্যার পড়ছি আচ্ছা ঠিক আছে একটা একটা করে ধরতেছি আমি হ্যাঁ ধরেন স্যার আচ্ছা প্রথমে বাংলা ধরি এবার কুমির রচনাটা আমার একটু শোনা দেখি কুমির রচনা কুমিরের লম্বা একটা মুখ আছে ওটার মধ্যে অনেকগুলা দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওটার মধ্যে খাসকাডা 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 বুঝতে পারছি কুমির হবে না তুই গরু কা গরু রচনাটা কর গরু হ্যাঁ গরুর সাইডটা পাও আছে সেই পাও দিয়ে নদীর ধারে ঘাস খাইতে যায় আচ্ছা ওই নদীর ধারেই তো কুমিরে ধরালায় আর কুমিরের লম্বা একটা মুখ আছে ওটার মধ্যে অনেকগুলা দাঁত আছে একটা লম্বা লেজ আছে ওটার মধ্যে খাসকাডা 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 তুই বেরোতে পারলি না তুই কুমিরে ধরে ফেলা দিলে তোর কি কামে তুই রোজাজ রচনা কর সিরাজউদ্দৌলার চরিত্র বিশ্লেষণ করো সিরাজউদ্দৌলা হ্যাঁ বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার মহান নবাব আচ্ছা হ্যাঁ কিন্তু সে সবচাইতে বোকামি করছিল ওই মির্জাফরকে আবার দলে নিছিল এটাই হইল খালকাইটা কুমিরানা এই জানেনই তো কুমিরের বড় একটা মুখ আছে ওটার মধ্যে অনেকগুলা দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওটা হইল খাসকাডা 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 আরে খাসকাডা থাম তুই খাসকাডা থাম এত খাসকাডালে কি করে চলবে ওই আমার বাড়িতে মেলা তেলাপোকা হয় তেলাপোকা তুই তেলাপোকা মারার উপায় বাইর করে দে তো দেখি কিরম পারি স্যার তেলাপোকা মারার পৃথিবীর সবচাইতে সহজ উপায় আমি জানি নদীতে গেলেই তো স্যার কুমিরে ধরবো আর জানেন তো স্যার কুমিরের বড় একটা মুখ আছে ওটার মধ্যে অনেকগুলা দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওটার মধ্যে খাসকাডা খাসকাডা আরে বাজেট টাজেট সব কমপ্লিট আরে আমার আগের ছবিটা দেখেন নাই গরু হলো ছাগল দা হাউ কাউ আরে নতুন ছবি যেটা বানাচ্ছি হ্যাঁ বউয়ের হাতে বাথরুমের চাবি দা ডার্টি পিকচার আর হিরো দরকার তো একদম খুব সুন্দর অভিনয় জানে এরকম যে হিরো দরকার হ্যাঁ আরে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ বাই 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 ওকে ওকে আপনি কে হিরো বুঝে আপনি মাত্র কইলেন আপনি হিরো খুঁজতেছেন আমি তো হিরো খুঁজছি ভিলেন তো খুঁজি না ভিলেন দেখি করবেন আমি তো হিরো আপনি হিরো জি হ্যাঁ অভিনয় পারেন আর আমার সামনে দুনিয়ার কেউ অভিনয় করতে পারে নাকি আপনি এক কাজ করেন একটা সিকোয়েন্স বলছি আমি বলেন আপনি সেই সিকোয়েন্সটা করে দেখাবেন আচ্ছা ওকে হ্যাঁ আচ্ছা যেমন ধরেন বললাম নায়িকা আসছে হ্যাঁ সুন্দরী নায়িকা আচ্ছা আপনি তাকে প্রপোজ করবেন ভালো মানে অফার দেবো হ্যাঁ মানে ভালোবাসার কথা বলবেন ঠিক আছে ঠিক আছে আপনি খালি অ্যাকশন কোন দেখেন স্যার বলতে হবে ওকে ওকে 3 2 1 অ্যাকশন নায়িকা আইতাছে জলেখা দাঁড়া তোর লেগে 2 টাকার বাদাম আনছি খাবি না খাইলে না খা আমি একলাই খাই এলাম এটা কেমন কথা হলো নায়িকা তো হ্যাঁ একটা মেয়েকে আপনি প্রপোজ করছেন একটু লজ্জা লজ্জা ভাব আচ্ছা আচ্ছা লজ্জা ভাই তুই অ্যাকশন জলে খাইতাছে জলে খা এইরকম না এইরকম হাসলে তো সে আপনাকে রিফিউজ করে দেবে তো কান্না কান্না ভাব কান তো হইবো হ্যাঁ আচ্ছা আপনি স্যার খালি আরেকবার অ্যাকশন কর অ্যাকশন জোরে খাইতাছে জোরে খা তোমার লেগা তুই টাকার বাদাম আছি খাবা না খাইলে না খাও আমি একলাই খাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কান তো হবে না আর কান তো এবার হইছে না এভাবে হবে না আপনি আমাকে দেখেন আচ্ছা দেখতেছি হ্যাঁ এইভাবে না এই দেখেন এই দেখেন ওকে ফলো করেন ফলো করেন ফলো করুন ওকে হ্যাঁ সামনে সামনে নায়িকা নায়িকা সরি না সরি না তোমাকে আমি তোমাকে আমি ওকে ওকে কি আশ্চর্য কথা এ কি আশ্চর্য কথা এই তুমি কি বলতে চাও এই তুমি কি বলতে চাও আরে তুমি ডিরেক্টর না আমি ডিরেক্টর আরে তুমি ডিরেক্টর না আমি ডিরেক্টর আরে এটা তোর অফিস না আমার অফিস আরে এটা তোর অফিস না আমার অফিস আরে আবার কথা কয় আরে আমার কথা কয় হাই হাই কি খাইছে আমার হাই কি খাইছে আমার না আরে 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 কি আবার কি আবার
বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে। ভাই ভাই এক্সকিউজ মি, আপনি কি এই এলাকায় থাকেন? জি, জন্মের আগের থেকে আমি এই এলাকায় থাকি। আচ্ছা, ওই যে ওই সখিনাদের বাসার ঠিকানাটা যদি একটু বলতেন, অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা ওই মিয়া, সখিনার লগে আপনার কি কাম? আরে ভালোবাসা, ইশকি মুহাব্বত, মানে কালকে ভালোবাসা দিবস গেছে তো, এইবারে কালকে একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম, আজকে আইসি একটু দেখা করতে। আমার কথা হইলো সখিনায় আপনার এই যে আনকমন ফেসটারে দেখে না। আরে আমার ফেস দেখবো কেমনে? ফেসবুকে হয়েছে তো। ফেসবুকে? জি জি। ফেসবুকের মধ্যে আপনার এই আনকমন ফেসটার ছবি দেন না? আরে ফেসবুকে আমার ছবি ছিল নাকি? আরে ছিল তো, আমার প্রিয় হিরো আছে না সুলেমান খান, ওই সুলেমান খানের একটা ফটো দিয়ে দিছিলাম। ভালো করছিস। অ্যাড্রেসটা একটু যদি দিতেন আর কি। অ্যাড্রেস? জি জি। ঠিকানা? জি জি। নেন, এখান তো সোজা সামনে যায় দেখবেন তিনটা রাস্তা, প্রথম দুইটা রাস্তা বাদ দা তিন নাম্বার রাস্তার মাথায় যায় দেখবেন তিনটা বাড়ি, প্রথম দুইটা বাড়ি বাদ দা তিন নাম্বার বাড়ির ভিতরে যায় দেখবেন তিনটা বড় গেট, প্রথম দুইটা গেট বাদ দা তিন নাম্বার গেটের ভিতরে যায় দেখবেন তিনটা দরজা, প্রথম দুইটা দরজা বাদ দা তিন নাম্বার দরজার ভিতরে ঢুকে দেখবেন তিনটা আলমারি, প্রথম দুইটা আলমারি বাদ দা তিন নাম্বার আলমারি খুলে দেখবেন তিনটা ডয়া, প্রথম দুইটা ডয়ার বাদ দা তিন নাম্বার ডয়ার খুলে দেখবেন তিনটা ছবির অ্যালবাম, প্রথম দুইটা ছবির অ্যালবাম বাদ দা তিন নাম্বার ছবির অ্যালবামের তিন নাম্বার পাতা খুলে দেখবেন তিনটা মহিলার ছবি, প্রথম দুইটা মহিলার ছবি বাদ দা তিন নাম্বার মহিলার ছবিটা হলো আমার মায়ের ছবি। এই মায়ের ছবির কসম আমি সখিনার বাসা চিনি না। সখিনার বাসা চিনেন না? এতক্ষণ চালেন কি কাম? সখিনা আমার আজকে আইতে কইছিল। তুমি ভাইয়া? জি। সখিনার বাসাটা কোথায়? তার বাসা সখিনা। সখিনা হাই রে সখিনা, সখিনা আমগো তিন অর্ডারে ঢপ দিছে, তিন জন রে দিছে। অসুবিধা নাই, সখিনার ভালোবাসাটা আমার কাছে তো কিছে গেছে। ভালোবাসা দিবসে আসেন, আপনার ফুলের গন্ধ আমি শুঙ্গি, আমারটা আপনি শুঙ্গেন, আরটা আমরা দুজনেই শুঙ্গি। হ্যাঁ শুঙ্গি। ঘাস কাটাবো না, ঘাস কাটাবো না, করে গেলি রে। স্যার আপনার উপর আমি খুব ক্ষিপ্ত স্যার। কি আছে? আমার একটা সুন্দর নাম আছে স্যার, তাতে আপনি আমার খাস কাটা খাস কাটা করে ডাকেন। তোর জেকে নেই শুরু করে, তুই তো নিয়ে ওই খালি খাস কাটা খাস কাটার মধ্যেই ঠেকাবি নি। শোন, ওই সব নাই, ওই সব বাদ। স্যার এই আজকে কি পড়াবেন? পড়ান আজকে কোনো পড়া হবে না, দাঁড়া খিদে লাগেছে, আগে কিছু খায় আনি, তারপর অন্য কথা। এই ধর এই দশটি টাকা, এই যে নিয়ে তুই কি করবি? দুইটা সিঙ্গারা নিয়ে আসবি। দুইটা সিঙ্গারা আপনি একলা খাইবেন স্যার? আমি খাবো, একটা তুই খাইস। যা ইয়া, আপনি একটা আমি একটা, তাহলে ঠিক আছে স্যার। এমন দিন শান্তি দেবো না খাবি। পান খাইস না? স্যার পান খাই না, পান জাল স্যার, পান খাই না। খাস নে তো, এনে পাঁচ টাকা নে, একটা পান নিয়ে আসবি আমার জন্য। পান? হ্যাঁ স্যার। খোল্লা পান আনুন না খিল্লি পান আনুন? আচ্ছা খিল্লি পান নিয়ে আসি, যা তো। আচ্ছা খিল্লি পান নিয়ে আসি। আসার ভাই কি আছে? আপনি কি খয়ের খান? আমি খয়ের খান না, আমি মফিজ খান। না মানে জিজ্ঞেস, পানের মধ্যে খড় দিব নাকি? রে তুই খড় দিয়ে নিয়ে আয়, যা পান দা নিয়ে আয়, যা। কোটা বাচ্চারা কয়? আসার ভাই গুড়া সুপারি দিব, নাস্তা সুপারি দিব পানের মধ্যে? তুই গুড়া আস্তা যা পাইস তুই দিয়ে নিয়ে আয় তো। আইসা স্যার। পান খাতি যে আমার দাম চলে গেল রে। ও স্যার কি আছে? আপনি আমার কি আনতে কইছিলেন বুঝলে গেছি? কেন বুঝে গেছে কি আনতে কইছিলাম? মিষ্টি কুমড়া আনতে কইছিলেন স্যার, মিষ্টি কুমড়া। টার্গেট হয়ে গেছে,
মানছে যে আর লোড শেডিং শুরু হইছে আইছে কিন্তু তোকে ধরবো খালি চাইবো তা হারিকেন চাইলে আমি কি কমু নাকি আরে কয় দিবি ওই হ্যান্ডেল ভাঙা হারিকেন হারিকেন পুডা আরে তোলা যে তেল পড়ে এই তোয়া বাইর হয় ঠিক আছে তো থেকে আসতেছি আচ্ছা স্যার ঠিক আছে একদম হারিকেনের কেরোসিনের তেল পড়ে কাজ ভাঙা হ্যান্ডেল নাই একদম সোজা এটা একদম কষ্ট কয় দমু মনা ভাই আন্তা ফাকি লাগাইছেন আব্বাই খালুর গরু একটু দিতে কইছে গরু তো দেওয়ান যাইবো না গরুর অনেক সমস্যা কি সমস্যা গরুর প্রথম সমস্যা গরুর পেট ফুড়া ওটা দেখে আরে সিনে তেল পড়ে গরুর শরীরে দেয় আগুন জ্বলে না কালা কালা ধোঁয়া বের হয় হ্যাঁ তারপরে যে হ্যান্ডেল নাই গরু দেওয়ান যাইবো না যান কি সকল বাবা কথা কইতেছেন আপনি মাথা ঠিক আছে এ সামনি যা মানে কোয়া গেছে আচ্ছা আমি খালুর কি গিয়া কইতেছি কোন কা জান খালু চাইতে বেশি বুঝে হ্যাঁ আইছে আপনার গরু চাইতে আইছিল শান্তা আমি দেই নাই কি কইছো আমি কইছি গরুর পেট ফুড়া দেওয়াছিল তেল মরে তারপর কালা কালা ধোঁয়া বাইর হয় দেওয়ান যাইবো না কি কইছস তুই আরে গরু চাইলে তো এগুলা কোয়া লাগবে না তো গরু চাইলে কি কয় গরু চাইলে পরে কবি এই যে গরু শিং ভাঙা আচ্ছা গরুর দাঁত পুড়ে গেছে আচ্ছা লোল পরে আচ্ছা হ্যাঁ তারপরে লেজ বেকা পেটে বাচ্চা কই দিবি ঠিক আছে ঠিক আছে আমি তো জুকরে আইতেছি বুঝু করতে যা হ্যাঁ ওজু করে যান গরুর পেটে বাচ্চা বাঙ্গা গেছে মানা ভাই খালু কই খালুরতে ডাইকা দেওয়া যাইবো না কেন আবার কি হইছে খালুর অনেক সমস্যা কি সমস্যা খালুর প্রথম সমস্যা খালুর লেজ দেখা খালুর এই যে শিং ভাঙা খালুর শরীরে মধ্যে এত বড় একটা বাচ্চা সে কি কইতাছে হ্যাঁ তারপর খালুর চোখ দেখা খালুর ডাইকা দেওয়া যাইবো না সোজা কথা এ আল্লাহ রে আমি কার কাছে কি কইতাছি খালু কই খালু এই যে খালু আইছে খালু এই যে শান্তা আছে না শান্তা আপনারে খুঁজছিল কি কয় জানেন কি কয় কয় আপনি পেরে নাকি বাচ্চা আরো কইছে জিগান জিগান আরো কইছে এই সিং নাই লেজ বেকা এই যে সব পেয়ে দিল কোন এডি কইছি হায় হায় রে তুই মুখস্থ বিদ্যার মধ্যে আছিস এত মুখস্থ করিস কি কামে কইছেন মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর মুখস্থ করবি রে পড়াশোনা করবি মাথাটা খাটাবি দেখিস না বিদ্যা সাগরের মতো হবি ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগরের মতো হবি পড়াশোনা করবি স্যার বিদ্যা সাগর হইলে তো ঝামেলা আছে আবার কি ঝামেলা সাগর সাগরের মধ্যে কি থাকে কুমির থাকে না জানেন না কুমিরের লম্বা একটা মুখ আছে অনেকগুলা দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওটার মধ্যে খাস কাটা খাস কাটা খাস কাটা আবার খাস কাটা এ মনা আমার পেপারটা একটু দিয়ে যা তো দে দে এ কি শাহরুখ খান ডুবে গেল 100 হাত পানির নিচে কি নায়ক শাহরুখ খান মারা গেছে আরে নায়ক শাহরুখ খান না শাহরুখ খান নামের একটা লঞ্চ 100 হাত পানির নিচে ডুবে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল বাইরে বাইরে দেখলাম ওই যে টুলেট লাগানো বাসা ভাড়া হবে হ্যাঁ বাসা ভাড়া হবে ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার কি সমস্যা না আমার কোনো সমস্যা নাই মানে আমি বাসা ভাড়ার জন্য আসছিলাম বাসা ভাড়ার জন্য আসছো জি তুমি বিবাহিত না বেচেলা জি না এখনো বিয়ে করতে পারি নাই বেচেলা বেচেলার জি বেচেলা হয়ে যাবে বিয়ে বেচেলারদের কাছে আমি বাসা ভাড়া দিব এই এই তুমি এখন যাও নাই হ্যাঁ কি সমস্যা হ্যাঁ মানে ওনার কাছে জিজ্ঞাসা করতেছিলাম বাসায় পানি টানি ঠিক মতো থাকে কিনা পানি ঠিক থাকে কিনা তা দিয়ে তোমার দরকারটা কি হ্যাঁ তোমারও তো আমি বাসা ভাড়া দিব না এই এই চল ভিতর চল 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 বাসা ভাড়া দিবা না পুরা বাড়ি লেখা লমু হেই ব্যবস্থা করতাছি কে কি সমস্যা হ্যাঁ কি ব্যাপার এই আপনার বাসা ভাড়ার জন্য আসছিলাম এক মাস আগে হ্যাঁ বাসা ভাড়া দেন নাই তো কি এখন এই বাসাটা আপনি আমারে লেখা দিবেন সেই ব্যবস্থা করছি কি আসছো তো বাসা লিখে দিতে হবে তার মানে দেখেন না কারে বিয়া করে নিয়ে আসছি এই যে দেখেন কারে বিয়া করে নিয়ে আসছো আমার বউর চেহারাটা দেখেন বাবা তুমি এবার অনেক উপকার করছো না না আমার মাইয়া না মাইয়া না না আমার মাইয়া ও আচ্ছা এটা আপনার বউর মাইয়া আমার বউয়ের মাইয়াও না তাইলে আপনার বইনের মাইয়া আমার বইনের মাইয়াও না ওইটা আমার কাজের মাইয়া কামের মাইয়া তুমি এই বাসায় কাম করো দাঁড়াও আছে ওই ওর অনেক দিন আগে একবার বিয়ে হয়েছিল দুটো বাচ্চা আছে তারপর আরেকবার বিয়ে হয়েছিল পরে আবার বিয়ে হয়েছিল ওই পক্ষের আরো দুইটা বাচ্চা আছে কয়টা বাচ্চা সুবহানাল্লাহ এটা কি আজকে আপনি আমাকে কি কি শিক্ষা দিবেন আজকে গান স্লোগান তোমার ভাই আমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস কুদ্দুস ভাই চরিত্র ফুলের মতো চরিত্র নিয়ে টানাটানি করিস না ওই গান না ও আচ্ছা বুঝছি তাহলে মেশিন গান দিশান 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 উত্তেজিত হইছ না উত্তেজিত হইছ না ওই গানও না এটা হলো গিয়া সঙ্গী প্রথমে আমি একটা গান পড়ছি তুই ওইভাবে গাবি ঠিক আছে জি গা হ্যাঁ এই
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও আপনি যে কে আমার আমি তা বুঝে নে আপনি না আপনি না আমি যে কে তোমার সেটাই তো বলতেছি আপনি যে কে আমার ভালো ভালো ওই ভাবে কবিতা নিজের মতো করে একটা গান গা তারপরে আমি দেখা দিচ্ছি তেরা নপিয়া তুমি কোথায় এ টিকি গাতে এরকম গান গায় নাকি একটু ভিতর থেকে গাওয়া লাগবে ভিতর থেকে ভিতর থেকে হ্যাঁ একটা মিনিট এই করে দাও এই করে দাও এই যে আপনি না বললেন ভিতর থেকে গাইতে ওই ভিতরের রুমে যায় গাইতাছে আর ওই ভিতর না ওই ভিতর না উপর থেকে গাওয়া লাগবে উপর থেকে হ্যাঁ একটা মিনিট ওকে ওকে এই কি করে আপনি ওই যে ওয়ান টাইম এই উপর থেকে না এই উপর তাল তালটা তো ঠিক ঠিক টাকা রাখবে স্যার আপনি বোকা মানুষ এখন কি ভাদ্র মাস তাল পাইবেন কোথায় আরে যে স্কেলটা ঠিক থাকতে হবে তো স্কেল ঠিক থাকতে হবে স্কেল তো লয়ে লয়ে ঘুরি এই দেখেন স্যার পুরো স্কেল ঠিক আছে কোনো দিকটা ভাঙা নাই সুরা নাই একটার পুরো ঠিক আছে স্কেল আর এই স্কেল না এই স্কেল না এই স্কেল না সুর সুর ঠিক থাকা লাগবে তো ওকে আপনি কি আমার হাতি মনে করেন হাতি মনে করা কি হলো আবার এই যে আপনি কইলেন আমার সুর ঠিক থাকতে হইব সুর ঠিক থাকতে হইব আমি কি হাতি যে আমার সুর ঠিক থাকতে হইব আরে হাতি সুর না হাতি সুর না বুঝিসি তোর এই সব গান হবে না না তুই এক কাম কর এই তুই একটা বাংলা সিনেমার গান ধর হ্যাঁ ওই খাইরুন লো তোর লম্বা মাথার কেশ এই গান ছাড়া আমি গামু না এই গানে আবার কি এই গানে অনেক সমস্যা এই যে গানের মধ্যে কইছে খাইরুন লো তোর লম্বা মাথার কেশ মাথা কি কোনো সম লম্বা হয় গানের কথা ওই তো অউচিত ছিল খাইরুন লো তোর মাথা লম্বা লম্বা কেশ আরে না না তালি তো এও হবি না দেখতেছিস তুই সিনেমার গান হবি না তোর দ্বারা তুই বাদ দিয়ে একটা আধুনিক সফট গান ধর কোনটা বলেন কোনটা এই ধর ওই সাগরের তীর থেকে এই গান ধর এইটা স্যার গামু না এলো সমস্যা জি এলো আবার কি সমস্যা সাগরের মধ্যে কি থাকে পানি থাকে আবার কি থাকে পানির ভিতরে কি থাকে পানির ভিতরে আবার কি থাকে কুমির থাকে জানেন না কুমিরের লম্বা একটা মুখ আছে ওটার মধ্যে অনেকগুলা দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওটার মধ্যে খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা